আমি মোহাম্মদ জিয়াউর রহমান, এন্ড আজকে আমাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ পার্সন আছে, সেটা হচ্ছে আমাদের মিনহাজ ভাই। তো আজকে যে বিষয়টা নিয়ে, টপিকটা নিয়ে আলোচনা করা হবে, তো সেই টপিকটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম কিভাবে মার্কেটিংটা করতে হয় সেই টপিক নিয়ে সামথিং একটু আলোচনা, যেটা যেটা আমরা যদি আলোচনা করি সেই টপিক দ্বারা নেক্সটে যারা টিউটোরিয়ালটা অডিওটা দেখবেন বা অডিও পডকাস্টটা শুনবেন, সেক্ষেত্রে অবভিয়াসলি এটা 100% না হোক 160% হলেও কাজে লাগবে। ভাই কেমন আছেন আপনি? তাহলে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। অনেকদিন পর যেটা আসা সেটা হচ্ছে পডকাস্টটা তৈরি করা, আজকে যেটা তৈরি করতে যাচ্ছি। অডিও টিউটোরিয়ালটা তৈরি করলে আসলে লোকজন শুনবে না শুনবে না বলা তো যায় না। না না অবশ্যই, এটা খুবই পাওয়ারফুল, এটা মানুষজন এটা একটু বেশি পছন্দ করবে ভিডিও থেকে। যে কোনো জায়গায় যাচ্ছে কানে হেডফোন দিয়ে হলো শুনতে পারবে, অডিও হিসেবে কথাগুলোই তো অনেক গুরুত্বপূর্ণ। ও আচ্ছা, হ্যাঁ শোনায় তো সব বেটারই হয়, কিন্তু আবার অডিও কিছু শুনতে মানুষ বেশি আগ্রহ হয় না, অনেক বড় হয় তো। তো চলেন আমরা স্টার্ট করি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম সম্পর্কে কিছু ধারণা, বা ইনস্টাগ্রাম তোমরা কোথা থেকে শুরু করতে পারো? একবারে শুরু থেকেই শুরু করেন, অ্যাকাউন্ট খোলা থেকে। অ্যাকাউন্ট খোলা থেকে হলো তো অ্যাকাউন্টটা দেখাতে হবে, তো আমরা চাচ্ছি অ্যাকাউন্ট সাধারণত সবাই খুলতে পারে, কারণ ফেসবুক অ্যাকাউন্ট যারা ইউজ করে, লিঙ্কডইন ইউজ করে, টুইটার ইউজ করে, আর ইনস্টাগ্রাম তো এটা ইজি একটা জিনিস, তো সবাই জানি সেটা অ্যাকাউন্টটা খুলতেই পারে সাধারণত। তো আমরা কি সরাসরি মার্কেটিং প্রসেসে যাব না অ্যাকাউন্ট সেট আপটা আগে শেষ করব? অ্যাকাউন্ট সেট আপটা করলে ভালো হয়, কারণ অনেকেই নতুন থাকতে পারে। আচ্ছা, এর জন্য এটার মাধ্যমে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনার সাইডের মার্কেটিংটা হয়ে যাবে। সো আমরা ওই সাইড নিয়েই সাধারণত কথা বলি ফার্স্টে, সেটা হচ্ছে আপনার সাইটটা কি রিলেটেড? ডগ এন্ড ক্যাট। আচ্ছা, ডগ এন্ড ক্যাট, এটা একটা প্রোডাক্ট, ডগ এন্ড ক্যাটের যতগুলো প্রোডাক্ট আছে সেটা হচ্ছে সেই সকল প্রোডাক্ট রিলেটেড আপনার সাইটটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার সাইটটার নামটা একটু দেখে দেন, তাহলে আমি আরো বেশি ভালো করে এটার অ্যানাউন্স করতে পারবো নামটা, যেন সবাই আপনার সাইটটা ভিজিট করে এবং দেখে, আর তার সাথে আপনি হচ্ছে ওয়েবসাইটে ভিজিটরও পেয়ে যাবেন। এটা ইংলিশে যদি আমরা করতাম পডকাস্টটা, সর্বোচ্চে বেশি বেটার হতো, যারা ইংলিশ পার্সন আছে রিলেটেড যারা দেখবে কখনো। তো আপনার যেটা সাইট সেটা হচ্ছে আওয়ার পেটস ক্লাব। তো ফার্স্টে যেটা করব, ইনস্টাগ্রাম নিয়ে আমরা যদি কাজ করি প্রোডাক্ট রিলেটেড, তো অবভিয়াসলি আমরা ফার্স্টে যেটা যে কাজটা করব সেটা হচ্ছে এক দুইটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে কাজ করব ফার্স্টের দিকে, যেটা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ। তো সাধারণত একটা কথাই আছে না, যেটা হচ্ছে প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী। গুণবিচারী যদি আমরা প্রথমে দর্শনই না দেখাতে পারলাম তাহলে তো গুণবিচারীটা হবে না। জি, তো ফার্স্টে আমরা চাচ্ছি যে দর্শনধারীটা দেখাতে, যে অ্যাকাউন্টের লুক, কেউ যদি আমাদের অ্যাকাউন্টে ঢুকে তাহলে অবভিয়াসলি তারা যেন ঢুকেই আবার বের হয়ে না চলে যায়, সামথিং হলো কিছু দেখে নিচে নামে এবং আমাদের প্রোডাক্ট যতগুলো আছে সে রিলেটেড দেখে। আর বাংলাদেশে তো এগুলো দেখবেই না, কারণ হচ্ছে বাংলাদেশে 100%-এর মধ্যে 1% হয়তো বা ডগ চয়েস করে এবং তারা পুষে, তাই না ভাই? সেটা অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদের রাজশাহীতে মেবি এরকম আমি দেখি নাই, বাট আপনাদের ঢাকাতে হয়তো বা আছে, রাজশাহীতে থাকলে থাকতে পারে। হ্যাঁ, কিছু 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 ফ্ল্যাটে আছে। হ্যাঁ, যারা উন্নত ধরনের মানে রিচ পরিবারে যারা, যারা মিডিল ফ্যামিলি বা তার নিচ ফ্যামিলি, তারা তো খাওয়া দাওয়া পরনের বা ভরণ পোষণের এগুলো চলতে তো দিন পার হয়ে যায়, ওগুলো কিনবে কবে? জি সেটাই। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের কোন রিলেটেড আপনি মানে হচ্ছে কোন কান্ট্রি আপনি টার্গেট করতেছেন? এটা অবশ্যই আমেরিকা। অবশ্যই আমেরিকা,
তো যেটা হচ্ছে আমেরিকা রিলেটেড অবশ্যই কান্ট্রি করতে হবে, তাহলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা হচ্ছে অফিসিয়াল পেজ। যেটা অ্যাকাউন্ট সেটআপের বিষয়টা বলি, সেটা হচ্ছে যারা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এবং যারা যারা শুনতেছেন তারা যদি আমাদের সাথে থাকেন, তাহলে তো নেক্সটে আরো ভিডিও করবো আমরা দুই ভাই মিলে, যদি হয় তাহলে ইনশাল্লাহ হবেই। তো ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে একটা আমাদের ওয়েবসাইট, প্রোডাক্ট রিলেটেড যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা দ্বারা আমরা কি করব, আওয়ার পেটস অ্যান্ড ক্লাব নামে একটি অবভিয়াসলি অফিসিয়াল পেজ আকারে খুলব, যেটা অফিসিয়াল পেজ এবং যেটা ওনার রিলেটেড, ওনারের কাছে থাকবে যে পেজটা। এবং সেই পেজে হুবহু যতগুলো আমাদের প্রোডাক্ট আছে টোটাল প্রোডাক্টের উপরে লিঙ্ক এবং ডেসক্রিপশন সহ সেগুলো আমরা পোস্ট করব, এবং সেটা ডে বাই ডে। এবং যারা এই অফিসিয়াল রিলেটেড আন্ডারে আরো যারা অ্যাকাউন্ট খুলবে এবং যারা আরো আপনার সাথে কাজ করবে, সেই সকল পার্সন গুলো আপনার অ্যাকাউন্টের হুবহু কপি করবে। বাট যে জিনিসগুলো কপি করবে না সেটা হচ্ছে তাদের নাম ইউজ করতে পারে, এটা এক। বাট ডিসক্রিপশনে আপনাদের অফিসিয়াল পেজটা দিবে, সেটা সবচেয়ে বেস্ট হয়। আর ওই অ্যাকাউন্টে যদি যারা মেয়েরা কাজ যদি করতে চায় আপনার, সবচেয়ে বেস্ট হয়, কারণ মেয়েদের অ্যাকাউন্টে সবচেয়ে আগ্রহী হয় আবার কিন্তু, কারণ হচ্ছে ম্যাক্সিমামে দেখা যায় ফরেন যারা আওয়ার ডট পেস, আমাদের এই ক্লাব অনুসারে যেটা হচ্ছে আপনার সাইট অনুসারে যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ডগের যতগুলো আনুষঙ্গিক জিনিসপত্র আছে সেই সকল সেলস এর রিলেটেড তো এই পেজটা, তাই না? সেই সকল সেলস রিলেটেড পেজ বলতে আমরা তাহলে ফরেনদেরকে যেটা বুঝবো সেটা হচ্ছে 100 এর মধ্যে 10% হয়তো বা ছেলেরা সবচেয়ে বেশি ইউজ করে এগুলো, আর হয়তো বা 90% মেয়েরা সবচেয়ে বেশি ইউজ করে, নাকি বলা যায়? জি জি, আমার মতে তাই মনে হয়, কারণ হচ্ছে মেয়েরা সবচেয়ে বেশি ইন্টারেস্টেড এই সকল প্রোডাক্টের ক্ষেত্রে। যদি আমাদের নিশ মেয়েরাই হয়, আমাদের টার্গেট যদি মেয়েরাই হয়, তাহলে অবভিয়াসলি মেয়েরা কিন্তু একটা কি করে, যেখানে আকর্ষণ বেশি সেখানে কিন্তু আবার বেশি ইফেক্টিভ হয়। সো আমাদের, আমরা যদি মেয়েদেরকে টার্গেট করব, মেয়েদেরকে নিশ করব যেটা হচ্ছে আমেরিকান পার্সন যারা তাদেরকে, তো সুতরাং যে সকল বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে, আমাদের প্রোফাইল সেটআপটা খুবই ভালো করে করতে হবে এবং লুকটা গুড হতে হবে। আর যে জিনিসটা আরেকটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেটা অফিসিয়াল পেজটা থাকবে সেখানে তো সকল প্রোডাক্ট সেটআপ থাকবে, আর আমাদের ওয়েবসাইট যেটা আছে সেটা অবভিয়াসলি 100% রেসপন্সিবল হতে হবে, কারণ হচ্ছে কোনো একটা পার্সন যখন আমাদের অ্যাকাউন্টে ফার্স্ট অর্ডার করবে তাকে যেন অর্ডার ডেলিভারিটা দেওয়া যায় খুবই তাড়াতাড়ি, সেক্ষেত্রে একটা ফিডব্যাকটা পাওয়া যাবে এবং সেই ফিডব্যাকটাই হবে মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনি তো জানেন যে ফিডব্যাকটা কত ইম্পর্টেন্ট সাইটের জন্য, অনেক গুরুত্বপূর্ণ। জি, তার জন্য যেটা বিষয়, তো আপনার এই প্রজেক্টের জন্য যদি আপনি মনে করেন যে 100টা ছেলে খাটাবো, তাও কিন্তু খাটাতে পারেন, এটা কোনো ব্যাপার না, কারণ এটা হচ্ছে একটি বিগ প্রজেক্ট। হ্যাঁ, যে প্রজেক্টের জন্য মেম্বার খুবই দরকার এবং যারা কাজ করবে তারা দুই দিক, তিন দিক, চার দিক, পাঁচ দিক, ছয় দিক, অনেক দিক থেকে লাভবান হবে। এক, সেটা হচ্ছে আপনার কাছ থেকে অনেক মার্কেটিং শিখতে পারবে তারা, মার্কেটিং তো এখন বেস আমাদের যে কোনো বিজনেস দাঁড় করানোর জন্য, এটা একটা তো শিখতে পারবে। আর দ্বিতীয়টা হচ্ছে তারা এখান থেকে যে বেনিফিটটা পাবে সেটা কিন্তু অনেক বেনিফিট পাবে, একটা প্রোডাক্ট সেল করতে পারলে তারা আপনার চাইতে তারা ডবল বেনিফিট পাবে, কারণ তারা হচ্ছে কষ্ট করে প্রোডাক্ট সেল করতেছে, এটা সবচেয়ে বেস্ট একটা। তার জন্য দাদা তো একটা ফ্রিতে মার্কেটিং শিখে নিল, পরবর্তীতে ওরা ওদের প্রজেক্টে আবার কাজে লাগাতে পারবে। তো আপনার যারা শুনবেন এবং যারা শুনছেন তারা অবশ্যই ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি তার স্কাইপ অ্যাকাউন্ট এবং ডিসক্রিপশন আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, যেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে, ভাইয়ার টিমের সাথে যা কাজ করতে পারেন। তো ইনস্টাগ্রাম যেটা বিষয় সেটা হচ্ছে ফার্স্টে আমরা বুস্ট করব না ইনস্টাগ্রামে, ফার্স্টে ম্যানুয়ালি কিছুদিন কাজ করব, সেই কাজ বিষয়গুলো
আজকে জাস্ট সামারি আকারে সবগুলোই রিলেটেড আমি দেওয়ার চেষ্টা করতেছি, তাই বুঝছেন। মাঝে মধ্যে কোশ্চেন করতে পারেন, কোশ্চেন করলে বেশি ভালো হয় যে অনেক কিছু জানা যায় এবং অনেক কিছু বলা যায়, কিছু যদি ছাড়া পড়ে যায় তো। হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে কোশ্চেন পর্ব কিন্তু একটা বেস্ট, যেটার দ্বারা অনেক কিছু জানা যায়, অনেক কিছু বলা যায়, অনেক কিছু শেখাও যায়। জি ভাই অবশ্যই। তো অবভিয়াসলি যে বিষয়গুলো এখন কার্যক্রম করতে হবে সেটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে, আমি আপনাকে কিছু মেসেজ সেন্ড করবো নি, যারা আপনার টিমে কাজ করবে। আমার কাছে মনে হয় ওই হার্ড ডিস্কে আছে আমার মেসেজ গুলো। হ্যাঁ, তো অবভিয়াসলি আপনি, ও ভাই আপনার কাছে তো আছে মেসেজ গুলো, আছে না? হ্যাঁ হ্যাঁ আপনি দিয়েছিলেন। হ্যাঁ আছে কমেন্ট মেসেজ গুলো। হ্যাঁ হ্যাঁ, ওই মেসেজ গুলো যেটা ইউজ করবেন এটা একটা এডিট করবেন। এডিট করে কি করবেন, আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি কিন্তু কাজটা করবেন, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড কিছু এডিট করে কমেন্ট সেকশন গুলো একটু বেশি সাজায় নেবেন। যেটা দ্বারা কার্যক্রম হবে কি, আমরা তো টার্গেট করছি আমাদের প্রোডাক্ট রিলেটেড যে পার্সন গুলো আছে তাদেরকে। এক নম্বর হবে, এক নম্বর যে কার্যক্রম হবে, আমরা যাকে ফলো করব, এক যাকে ফলো করব তার নিউজ গুলো দেখবো যে সে কি কি পোস্ট করছে এবং সে কিসে ইন্টারেস্টেড, এটা একটা দেখার বিষয়। কারণ হচ্ছে আমাদের প্রোডাক্ট রিলেটেড কেউ যদি ইন্টারেস্টেড না হয় তাকে কিন্তু ফলো করা আমাদের এটা বৃথা হবে না, একদিক দিয়ে আবার বৃথা হবে না। কারণটা হচ্ছে আমেরিকান পার্সন যখন আমি আমাদের অ্যাকাউন্টটা নিয়ে আসতে শুরু করব, একজনকে যদি ঢুকাইতে পারি আমাদের প্রোফাইলে, তার প্রোফাইল থেকে কিন্তু আমরা আরো 100টা 200টা যতগুলো পার্সন আছে আমার প্রোফাইল কিন্তু নিয়ে আসতে পারবো। আমেরিকান পিপলদের সবচেয়ে একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে যদি আপনি আননোন পার্সন হন তাকে যদি রিকোয়েস্ট পাঠান তারা কিন্তু অ্যাকসেপ্ট অতি সহজে করবে না। বাট যদি দেখে যে অমুক একটা ফ্রেন্ডের রিলেটেড আপনি ওকে রিকোয়েস্ট করছেন বাট দেখতেছে মিউচুয়াল অর একটা ফ্রেন্ড আছে, তখন কিন্তু এটা অবভিয়াসলি ওই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। এটাই হচ্ছে আমেরিকান পিপলদের একটু দেখবেন যে যারা রিলেটেড থাকে তাদের অ্যাকসেপ্ট একটু খুব বেশি করে, আর যারা হচ্ছে রিলেটেড থাকে না তাদের ফার্স্ট টাইমে কিছুদিন হয়তো বা সমস্যা হবে। কারণ হচ্ছে এটা একটা ইয়ার ফ্যাক্ট, কারণ আমরা বাংলাদেশ থেকে যদি আমাদের অ্যাকাউন্ট গুলো ইয়া করতে চাই, হাই লেভেল করতে চাই, তখন একটু সমস্যা হয়। বাট যখন রানিং এ উঠে যাবে তখন কিন্তু আমাদের ওই অ্যাকাউন্ট গুলো বেশি কার্যকর হবে। আর যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম রুলস। ইনস্টাগ্রাম রুলসটা মাঝে মধ্যে চেঞ্জ করে, একটু ইনস্টাগ্রাম অ্যাওয়ার্ড বা রুলস গুলো দেখে নিলে সবচেয়ে বেটার হয় মাঝে মধ্যে। কারণ আমরা যে পদ্ধতিতে কাজ করতেছি দেখা যাচ্ছে ওই পদ্ধতিতে কাজ করতে করতে ইনস্টাগ্রাম রুলসটা আবার চেঞ্জ করে দিল, সেক্ষেত্রে হবে কি ইনস্টাগ্রাম যদি আমাদের অ্যাকাউন্ট গুলোই ব্যান করে দেয় তাহলে তো সমস্যা। তার জন্য আমাদের অ্যাকাউন্ট গুলো যেন নষ্ট না হয় সেই দিকে আবার খেয়াল রাখতে হবে। কারণ আমরা এটা কার্যক্রম করব দুই ভাবে, এক মেসেজ সেকশনের মাধ্যমে, যারা ইন্টারেস্টেড থাকবে তারা তো মেসেজ করবেই, আর যারা যারা জানে না আমাদের প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে তো জানাতে হবে। তার জন্য যে সব কার্যক্রম করতে হবে সেটা হচ্ছে কমেন্ট সেকশনে যাই, আমাদের যেটা লিমিটেড কমেন্ট করবেন আপনি যে এই কমেন্টটা করলে সবচেয়ে বেশি বেস্ট হয় ওই পোস্ট রিলেটেড, যখন কমেন্টটা করবেন তখন অবভিয়াসলি ওই যদি চেক করে এবং দেখে তাহলে অবশ্যই আপনার প্রোফাইলে এসে একবার হলে ঘুরে যাবে। এবং পার্সন যখন আপনার প্রোফাইলে এসে ঘুরবে তখন অবভিয়াসলি বুঝতে পারবেন উই ইন্টারেস্টেড, এবং অবভিয়াসলি আপনাকে যদি মেসেজ করে এবং সে ইন্টারেস্টেড হয় অবশ্যই অর্ডার করবে। এটা কিন্তু সামারি ছিল ভাই ইনস্টাগ্রামের, যখন কাজে নামবেন তখন কিন্তু আর একটু আরো বেস্ট কিছু আলোচনা করা হবে। যতগুলো বললাম ডিটেলস সেই ডিটেলস গুলো তো অ্যাড করবেন, তার সাথে আপনার প্রোডাক্ট যতগুলো আছে সেই প্রোডাক্ট গুলো আপলোড করবেন। ওটা এই প্রোডাক্ট গুলো আপলোড করবো শুধু আমার এই যে অফিশিয়াল যেটা পেস্ট করবেন, যে অফিশিয়াল যেটা পেস্ট করবেন সেটাতে তো পেজ যেটা করবেন অফিশিয়ালটা সেটাতে তো সব থাকবেই,
হ্যাঁ, কিন্তু আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে যেটা যারা কাজ করবে তারাও আপনাদের অ্যাকাউন্টে ইয়া করবে, মানে হচ্ছে পোস্ট করবে, কিন্তু সেটা পোস্ট করবে সিরিয়াল বাই সিরিয়াল অনুসারে। আর জি ইনস্টাগ্রাম ইউজ করতে তো আবার মোবাইল ডাটা সিস্টেম লাগে, যেগুলোতে মেসেজ করার সিস্টেমটা বেশি জরুরি হয়। সেটা হচ্ছে ডেস্কটপ থেকেও করা যায়, একটা অ্যাডন্স যদি অ্যাড করে নেয় তাহলে কিন্তু ওটা বেশি ভালো হয়, কারণ একটা অ্যাডন্সই আছে ইনস্টাগ্রাম ইউজ করার জন্য। এটা জানেন অ্যাডন্সটার নামটা যদি বলতেন আপনাকে হয়তো বা দিয়েছিলাম, আমার এখন মনে নেই, আমার যদি আরেকবার দিতেন। এটা আছে ওই ডাউনলোডার, ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম প্লাস ডাইরেক্ট মেসেজ, এরকম একটা নামের আছে, ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে প্লাস দিয়ে একটা হচ্ছে ডাইরেক্ট মেসেজ নামে, এটা ডাউনলোড সিস্টেমে বাটনটা আছে, এটা দিয়ে আপনি চলে আসার কথা। আর তারপর যদি না আসে তাহলে তো আমি আছি, আপনাকে ডাইরেক্ট দিয়ে দিব ইনস্টাগ্রাম সেক্টরটা। আর এভাবে আপনি কার্যক্রম ফার্স্টে চালা শুরু করতে হবে, এরপরে যেটা করব সেটা হচ্ছে নেক্সট, ফার্স্ট আমি ইনস্টাগ্রাম টার্গেট করতেছি, তারপর আরো যে কয়টা গুলো আছে সেটা হচ্ছে ফেসবুক পেজটা, কারণ হচ্ছে ফেসবুকেও বেস্ট হয়। আর তার সাথে সাথে যেটা করবে সেটা হচ্ছে টুইটারেও অ্যাকাউন্ট খুলতে হবে, এবং লিঙ্কডইনেও একটা অ্যাকাউন্ট দরকার, যেটা হচ্ছে অফিসিয়াল ভাবে বিগ বিগ ক্লায়েন্ট নিয়ে আসার জন্য। অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে রিটেলার, যারা হচ্ছে আপনার পেজ থেকে নিয়ে তারাও কিন্তু আবার সেল করবে, যাদের যারা বেশি খোঁজা টোজা করে না, মানে যারা বেশি খুঁজে না তাদের জন্য কিন্তু যারা হাতের কাজ পাবে সেটাই কিন্তু ওরা নিয়ে নেবে। তার জন্য যদি একটা বিগ ক্লায়েন্ট আপনার পেয়ে যান রিটেলার যারা সেল করে, সেক্ষেত্রে কিন্তু এটা সবচেয়ে বেস্ট হয়। তার জন্য ইনস্টাগ্রামে বুস্টটা এটা পারফেক্ট, কারণ আর ফেসবুক তো আছেই, ফেসবুকে এখন কিন্তু সেল করা খুবই ইজি, সেল সেক্সটরটা সেটা হচ্ছে নামটা বলে দিই, সেটা হচ্ছে পিকজেল, পিকজেল এসে এটাতে কিন্তু একটু বেশি কার্যক্রম করে, বুঝছেন? আচ্ছা, তো এই জিনিসগুলো একটু অবশ্যই করতে হবে, কারণ হচ্ছে টার্গেটেড রিলেটেড যেগুলো করে পেজ টার্গেটেড, গ্রুপ টার্গেটেড, মেবি আপনি তো করছিলেন এর আগে হয়তো একটু, সেই নিচে যদি কার্যক্রম করা হয় তাহলে অবশ্যই অবশ্যই সেল পাওয়া সম্ভব তো হবে ইনশাল্লাহ, নেক্সট যখন আপনার পেজটা র্যাঙ্কিং এ উঠে যাবে, যখন সার্চ দিলে আওয়ার পেটস ক্লাব সার্চ দিলে সবার ফার্স্ট পেজে, তারপর আপনার প্রোডাক্ট যে কোনো একটা সার্চ দিলাম ফার্স্ট পেজে চলে আসলো, তখন তো ভাবাই যায় না তখন কত সেল হবে আপনার অ্যাকাউন্টে। হ্যাঁ অবশ্যই অবশ্যই দোয়া তো করবই যেন সেল অনেক বৃদ্ধি পায়। তো আজকে যে সামারি গুলো দিলাম, তো অবশ্যই তা কার্যক্রম করেন। আর ইনস্টাগ্রামে কি কোনো কোশ্চেন আছে এখন আপাতত? যেটা সামারি হিসাবে সামারি নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই, আর আর হলো যেটা আমরা করতে পারি এটা আমি আগে সাজিয়ে তারপর আবার আপনাকে নক দিতে পারি। অবশ্যই অবশ্যই এইটা ফার্স্টে কমপ্লিট করেন, দেন আবার ইনশাআল্লাহ নেক্সট না আবার আমরা আবার। আর দর্শকের দর্শকদের বিষয়ে আপনি কিছু বলবেন? দর্শকদের বিষয়ে সবার জন্য দোয়া, আমার জন্য যেন সবাই দোয়া করে। অবশ্যই অবশ্যই সবাই যেন দোয়া করে আপনার সেল আরো বেশি বৃদ্ধি পায় এবং প্রোডাক্ট যেন আরো হাই লেভেলে চলে যায়। আপনার নাইস টার্গেট কিন্তু খুবই বেটার আছে, সো ইনশাল্লাহ বেশ ভালো কিছু হবে আপনার। তো অবশ্যই আজকে এ পর্যন্তই, নেক্সট আরেকটা আমরা অডিও ক্লিপ নিয়ে আসবো যেটাতে আরো বেস্ট ইফেক্টিভ মার্কেটিং রিলেটেড অনেক কিছু থাকবে। তো আজকে রেকর্ডিংটা এই পর্যন্তই, আর নেক্সটে আবারও শোনার জন্য আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে অবশ্যই অবশ্যই আরেকটা রেকর্ডিং করব। ধন্যবাদ গাইস।